কথাই বলে ইচ্ছে থাকলে উপায় হয়। হরিয়ানা সিভিল সার্ভিসের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল 48 জন পরীক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে একজন হলেন শিবজিৎ ভারতী। বছর 26-এ শিবজিৎ ভারতী হরিয়ানার জয়সিংহপুরা গ্রামের একজন সংবাদপত্র বিক্রেতার মেয়ে। আর এই পরিবারের মেয়ে আইএএস অফিসার হওয়ায় পরিবারে ছড়িয়েছে খুশি ঢাওয়া। সূর্য ওঠার আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ভারতীর বাবা গুরনাম সাইনি। সংবাদপত্র বিক্রির এই কাজে বছরে মাত্র 4টি দিন ছুটি পান তিনি। মা শারদা সাইনি কাজ করেন অঙ্গনবাড়িতে। এইসবের মধ্যে থেকেও নিজের পড়াশোনার জায়গাটা ঠিক রেখে জীবনের লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন ভারতী। পূর্বে এইচএস পরীক্ষায় অংশ নিয়ে প্রথম প্রচেষ্টাতেই তিনি যোগ্যতা অর্জন করেছিলেন। আর তারপর ভারতী নিশ্চিত ছিলেন যে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে যাবেন। 2015 সালে পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড় থেকে গণিত অনার্স এবং স্নাতকোত্তর পাশ করেন ভারতী। ছোট বোন জনপ্রশাসনে স্নাতকোত্তর হন এবং তার ভাই একজন স্পেশাল চাইল্ড। নিজের এই সাফল্যের বিষয়ে ভারতী বলেন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন এবং এর কোনো অন্য বিকল্প নেই। বইয়ের প্রতি ভালোবাসা থেকে এই সফলতার দিকে এগিয়ে গিয়েছেন ভারতী। বই, সংবাদপত্র, ম্যাগাজিন পড়তে এবং ইউটিউব ভিডিও দেখতে বেশ পছন্দ করেন ভারতী। মেয়ের এই সাফল্যের জন্য ভারতীর বাবা খুবই গর্বিত। তবে পড়াশোনা চলাকালীন অনেকবারই ভারতীর আত্মীয়রা তার বিয়ের জন্য অনেকবারই জোরাজুরি করেন, কিন্তু তার বাবা মা সর্বদাই ভারতীয়র পড়াশোনার প্রতি বেশি গুরুত্ব দিয়ে এসেছেন। তাই আত্মীয়দের কথায় কান না দিয়েই মেয়ের পড়াশোনায় তাকে উৎসাহ দিয়ে গেছেন সর্বদাই। তো উস তরহ সে তৈয়ারি শুরু করনি পড়েগি, साथ साथ अपने ऊपर विश्वास बहुत ज़रूरी है। अगर आप खुद में विश्वास नहीं रखोगे तो आप कैसे एक्सपेक्ट करते कोई और आपके ऊपर विश्वास करे। तो अपने ऊपर विश्वास होना चाहिए। बाकी कंसिस्टेंसी बहुत ज़रूरी है कि आप, ऐसा नहीं है कि आप एक हफ़्ता पढ़े और फिर एक हफ़्ते की छुट्टी। कॉन्टीन्यूसली 10-15 दिन पढ़िए, एक दिन का गैप लीजिए बीच में अपने आप को रिफ़्रेश करने के लिए। रिविज़न बहुत ज़रूरी है। बाकी फेलियर्स, जो आप गलतियां करते हैं उनसे सीखिए, और वक्त बे वक्त कभी ना कभी आपका सपना ज़रूर पूरा हो ही जाता है अगर आप सच्चे दिल से मेहनत करते हो तो।